ভারতে সিকিমে ভারী বৃষ্টির কারণে দেখা দেয়া আকস্মিক বন্যায় বেড়েই চলেছে প্রাণহানি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে এ পর্যন্ত মারা গেছে অন্তত আটত্রিশ জন তাদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন এখনো নিখোঁজ কমপক্ষে জন যদিও এনডিটিভি হিন্দুস্তান টাইমসের এর তথ্য মতে ছয় সেনা সহ প্রাণ গেছে উনিশ জনের নিখোঁজ শতাধিক আকাশপথে তিন হাজারের বেশি আটকা পড়া পর্যটককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ এই মুহূর্তে পর্যটকদের সিকিমে না যাওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে আড়াই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ছয় হাজার জনকে আকস্মিক বন্যায় সেনা ক্যাম্প থেকে বিস্ফোরক ও গোলা ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে পনেরো অক্টোবর পর্যন্ত সিকিমের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে